嘟，喵，嘟嘟，鸡仔仔，我真系好想。阿伯嘅鸡仔，我在那边呢。你在去？No, I'm not sure. Hey Jack, okay, I'm the 25th December at least. সকাল বেলা সেন্ট পলস আসবে আর সেটা এখনো কন্টিনিউ করছি আমরা তিন বন্ধু আর না তুমি তো পরে অ্যাড হয়ে যাবে সেটাই বলছি ক্লাস সেভেন সেন্ট পলসে প্রত্যেক বছর যাই প্রচণ্ড ভিড় থাকে সেই জন্য এই কোভিড সিচুয়েশনে ভাবছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় সেন্ট জনসটা ফাঁকা থাকে সো একটু ঘুরে আসি তো এখানে এসে যেটা জানতে পাচ্ছি যে এটা 11টার আগে কোনোভাবেই প্রিমিসেসের মধ্যেও আমরা ঘুরতে পারবো না আর এখন সমস্ত যারা খ্রিশ্চান কমিউনিটি তারা এখন ভেতরে আছে আর আমাদের জন্য এটা 11টার পরে ওপেন মানে সবার জন্য ওপেন টু অল বাট এখন এটা কোনোভাবেই ভিজিট করা যাবে না তো খুব খারাপ লাগছে তো কিছুই না আই সেন্ট পলসে এখন যাই প্রত্যেক বছর যেখানে যাই তো যিশু হয়তো চায় আমরা ওখানে গিয়ে ওনার সাথে দেখা করি তাই জন্য হয়তো এরকম হলো তো ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমরা আবার যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কাটিং করছে যেটা বলা হয়নি যেখান থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন করে কিছু বলার নেই তোমরা অনেক অনেক সাপোর্ট করছো এই সাপোর্টটাকেই কন্টিনিউ করো আর সবাইকে অনেক ভালোবাসো সবাইকে মেরি ক্রিসমাস আর সবার বড়দিন খুব ভালো করে কাটুক এটাই আমি এক্সপেক্ট করব আর সবাই খুব ভালো থাকো এটি হলো আমাদের খুব জনপ্রিয় সেন্ট পলস ক্যাথিড্রালের প্রবেশপথ এটি কলকাতার বৃহত্তম চার্চ আর ফার্স্ট অ্যাংলিকান ক্যাথিড্রাল অফ এশিয়া ইন্ডো গথিক স্টাইলে তৈরি এই চার্চটির নির্মাণ শুরু হয়েছিল 1839 এবং এটা কমপ্লিটেড হয়েছিল 1847 কিন্তু 1934 কলকাতার ভয়াবহ আর্থকোয়েকের জন্য এর স্ট্রাকচারে কিছুটা রিভাইভাল আনতে হয় বলা হয় ব্রিটিশ এম্পায়ারের এটি ফার্স্ট নিউ বিল্ড ক্যাথিড্রাল ইন এনি ওভারসিজ টেরিটরি অফ দেশ এই চার্চ নির্মাণের প্রধান আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম নেয়ন ফোর্বস আর সি কে রবিনসন এই চার্চ নির্মাণের টোটাল কস্ট ছিল 435,000 টাকা তখনকার দিনে এর লেন্থ 247 ফিট উইথ 81 ফিট আর হাইট যেটা সেটা 201 ফিট বলা হয় এই সেন্ট পলস ক্যাথিড্রাল নাকি সেন্ট জনস চার্চকে রিপ্লেস করার জন্য তৈরি হয়েছিল কারণ তখন ইউরোপিয়ান পপুলেশন কলকাতাতে অনেক বেড়ে গেছিল তাই জন্য হেস্টিংস সাহেব রয়্যাল ইঞ্জিনিয়ার অফিসার উইলিয়াম নেয়ন ফোর্বসকে রিকোয়েস্ট করেন একটা নতুন ক্যাথিড্রাল গড়বার জন্য
দেখতেই পাচ্ছ যে আমরা এখন সেন্ট পলসে চলে এসেছি। আর আমাদের একটা সকালবেলা উঠে একটা ভালো লং ড্রাইভ হয়ে গেল, কারণ আমরা ফার্স্টে ওখানে গেলাম, তারপর আবার এখানে এলাম। এখানে অনেকটা টাইম মানে আমাদের হয় না, ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরেই আমাদের স্পেন্ড হয়ে গেল। তো ঠিক আছে, ইটস ওকে, ভালো হলো সকালবেলার কলকাতাটা এইভাবে দেখতে ভালো লাগে। আর আমার তো অলওয়েজ ঘুরতে ভালোই লাগে, তোমরা জানো যারা আমার ব্লগে আছো, মানে যারা আমার চ্যানেলে আগে থেকে দেখছো আমাকে। আর তো ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড না, ঠিক আছে, সো আমি তোমাদেরকে বাইরে থেকে যতটা দেখানো দেখাচ্ছি, আর এরপরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো ভেতরে কী কী দেখলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড না বলে আমি নর্মাল যাচ্ছি, একবার ভিজিট করে আসি, দেন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। ভেতরে গেলাম, সেন্ট পলসের হিম চলছিল, তো মানে খুব শান্তি অনুভব করা যায়, খুবই শান্তি, মানে কোনো আওয়াজ নেই, একটা হিম চলছে, এরকম মানে পরিবেশে সত্যিকারে মানে যেটা বলে লোকে যে এই যে এখন আবার পেছন থেকে চলছে, মানে এরকম পরিবেশেই অ্যাকচুয়ালি যদি মানে এই পরিবেশেই ঈশ্বর সাধনা সম্ভব। বেশি আওয়াজ বেশি এ নেই, তখন পুরো মন প্রাণ ঢেলে মানে সব চিন্তা টিন্তা দূর করে এই পরিবেশটার জন্যই সকালবেলা আসা, যেটা মানে আমার এখানে প্রত্যেক বাড়ি আসি আমি, আমার ক্লাস 7-এ যখন পড়তাম তখন থেকেই এটা আমার রেগুলার রুটিন যে আমরা 25 ডিসেম্বর অ্যাটলিস্ট সকালবেলা সেন্ট পলস আসবো, আর সেটা এখনও কন্টিনিউ করছি আমরা 3 বন্ধু। আর না না, তুমি তো পরে অ্যাড হয়েছো, আমি সেটাই বলছি ক্লাস 7 থেকে। আমিও বিয়ের পর থেকে ওর সাথে আসছি, আর আগের বছর আমরা আসতে পারিনি বিকজ বেবি ছোট ছিল, ওকে আসা যাবে কোভিড সিচুয়েশনের জন্য। সিচুয়েশনও ভালো ছিল, অনেকটা মানে কন্ট্রোলের মধ্যে আছে, বা যাই হোক আমরা অনেকটা প্রিকশন নিয়ে এসেছি। তো এই বছর তো আবার এলাম, আর সামনের বছর থেকে তো বেবিকে নিয়ে আই থিঙ্ক আসতে পারবো। আর আমি এখানে ওয়েট করছি বিকজ ভেতরে ভীষণ ভীষণ ভিড়, আর প্রচুর লোকজন ভেতরে আছে। বাট যেটা তোমাদেরকে বলার, যে ভিড় হলেও কি হবে বলতো, এখানে ঢোকার আগে প্রত্যেককে এখানে মাস্ক ম্যান্ডেটরি, মানে কেউ যদি উইদাউট মাস্ক এসেছে তাদেরকে এখানে অ্যালাউ করা হচ্ছে না। ইভেন এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে মাস্ক অ্যান্ড স্যানিটাইজার ফ্রিতে অ্যাভেলেবেল, তো সেক্ষেত্রে সেটা তোমরা ইউজ করতে পারো। আর ভীষণ ভালো মেনটেন্যান্স অ্যান্ড ভীষণ ভালো পুলিশি পর্যবেক মানে তদারকির মধ্যে থেকে সব কিছু এখানে মেনটেন করা হচ্ছে। প্রচুর ছোটো ছোটো বাচ্চারা এসেছে, আর প্রচুর মানে ফ্যামিলি এসছে, বাচ্চারা মা বাবার সাথে এসেছে, তো ভীষণ একটা ভালো পরিবেশ এখানে। মানে কোভিডের মধ্যেও যে এই জিনিসগুলো এখনও মানুষ করছে, এটা দেখেই ভালো লাগ মানে ভালো লাগছে, কারণ হয় না আমরা তো সবাই এখন ঘরেই সারাক্ষণ বসে থাকি, তো একটা অন্যরকম রিফ্রেশমেন্ট আর কিছুই না। সকালে নন্দন চত্বরের প্রধান আকর্ষণ হলো এই হরির চায়ের দোকানের চা। এক হ্যাঁ জো আছে।
10:30 বাজে আর আমি তাড়াতাড়ি করে ফটাফট ব্রেকফাস্টটা করলাম যেহেতু তাড়া ছিল বিকজ বাড়ি তাড়াতাড়ি যেতে হবে মেয়ে এখনও ওঠেনি সো উঠে যাতে আমি দেখতে পাই সেজন্য তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে যাচ্ছি তাড়াহুড়ো করে খেয়েছি বলে সেটা শুট করিনি বাট তোমাদেরকে রিভিউ হিসাবে বলতে পারি যে আপনার ধাবায় না খাবার ভীষণ ভালো আর ওরা তান্দুরি পরোটা আলুর পরোটা যেটা হয় বা যে কোনো পরোটা তান্দুরে করে তারপর বাটার স্প্রেড করে দেয় আর ভীষণ টেস্টি খাবার সব থেকে বড়ো কথা আজকে যেহেতু আমার পিওর ভেজ ওরা আমার জন্য আলাদা করে নর্মাল পেঁয়াজ রসুন ছাড়া যে পরোটাটা করেছিলো সেটা খুবই মানে অসাধারণ টেস্ট আর ওরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছে মানে তীর্থদা টুপাইদা পুচু অ্যান্ড অভিষেক ওদেরটা তো আরোই ভালো ছিল বাট তোমরা বুঝতে পারবে না ভেজ কি নন ভেজ এতটাই টেস্টি তো এটা রিভিউ হিসেবে তোমাদের বললাম ওরা আই থিঙ্ক আরও কিছু খাবে আমার যেহেতু তারা ছিলাম বেরিয়ে গেলাম আমি একটু দাহি আর পরোটা খেয়েছি হাফ আলুর পরোটা আর বেশ ভালো আজকে সকাল থেকে মানে শুরুটা খুব ভালো হলো যেরকম তোমাদের আগের ব্লগে বললাম যে এই মাসটা পরের মাসটা অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু করবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সো তোমরা আরও বেশি বেশি ভিডিও আমার দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আজকে 25th December আজকে ভীষণ মানে সকালটা এইভাবে শুরু হলো সারাদিনে আরও অনেক কিছু করবো আর বাট আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখছি যদি বিকালে কিছু করি সেটা আলাদা করে আমি অন্য ব্লগে দেবো বাট এখন আমি এইখানে আমার ব্লগটা আজকে শেষ করছি তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না আর আমি বাড়ি যাই এখন বাড়িতে গিয়ে আবার যুদ্ধ সো সবাই খুব ভালো থেকো খুব ভালো করে দিনটা কাটিও কে কেমনভাবে কাটালে সেটাও শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো চলো থ্যাংকস ফর ওয়াচিং